হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা টিউটোরিয়াল আর আমি দিলীপ চন্দ্র বর্মন আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে একটা যৌথ ছবি অর্থাৎ দুইজনের ছবি অথবা গ্রুপ ছবি আপনি যাই থাকুক না কেন আপনার কাছে আপনি ওই ছবি থেকে আপনি একজনের সিঙ্গেল একটি পাসপোর্ট সাইজ ছবি করে নিতে পারবেন। এখন আমরা যদি গ্রুপ ছবি বা জয়েন্ট ছবি থেকে পাসপোর্ট সাইজ ছবি করতে যাই সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয় বা অনেক বিপাকে পড়তে হয়। তো আমরা এই ধরনেরই একটি সমস্যাও তুলে ধরেছি এই ভিডিওতে, খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি এই কাজটি। আর আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি গ্রুপ ছবি বা জয়েন্ট ছবি থেকে কিভাবে সিঙ্গেল পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায় এই কাজটি খুব সহজেই শিখে নিতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। চলুন আমরা কাজের বিষয়টা স্ক্রিনে দেখে নিই। ভিউয়ার্স, আজকে আমরা যে কাজটি করব পাসপোর্ট সাইজ ছবিকে জয়েন্ট ছবি থেকে আমরা কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারি। তো আমরা শুরুতে যে কাজটি করব আমরা একটি জয়েন্ট ছবি আমাদের ফটোশপ ক্যানভাসে ওপেন করে নিব। তো ফটোশপ ক্যানভাসে জয়েন্ট ছবি ওপেন করার জন্য আমি ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে আমি আমার যে জায়গায় ছবিটি রেখেছি আমি ওই জায়গায় চলে যাব। তো আমি ডেস্কটপে ছবি আছে, ডেস্কটপ থেকে আমি এই যে এটি হচ্ছে আমার এই ছবিটি কাজ করে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো। এই ছবিটি সিলেক্ট করার পর আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি লক্ষ্য করুন যে আমি আমার যেই ছবিটিতে কাজ করব ওই ছবিটি কিন্তু অলরেডি আমার ফটোশপ ক্যানভাসে চলে আসছে। তো এখন আমি ক্রপ টুলটি সিলেক্ট করব আর এই ক্রপ টুলটি আপনি কিবোর্ডে সি বাটন প্রেস করলেও পেয়ে যাবেন। তারপর আমি একটি সাইজ দিয়ে নেব, আমার পাসপোর্ট সাইজের সাইজটি দিয়ে নেব। তো 1.5 এবং 1.9 আর রেজুলেশন 300 রাখবে। রাখার পর আমি এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ আকারে ক্রপ করে নেব। তো এই যে মাউস দিয়ে ড্রাগ করে ধরে আমি এইভাবে টান দিলেই কিন্তু আমার এই ছবিটি এই যে এই এইটুকু জায়গায় কিন্তু আমার পাসপোর্ট সাইজ আমার সিলেকশনের ভিতরে পড়েছে, ওইটাই কিন্তু পাসপোর্ট সাইজ। এটা রাখার পর আমি আমার এই মেজারমেন্টটা ঠিক থাকা অবস্থায় আমি এন্টারে টিপ দিব। এন্টারে চাপ দেওয়ার পর দেখুন আমার এই যে ছবিটি এটি কিন্তু পাসপোর্ট সাইজ হয়েছে। কিন্তু একটা বিষয় যদি আপনারা লক্ষ্য করুন যে আমার এই ছবিটির নিচের দিকে ডান পাশের কর্নারে কিন্তু আমার এই যে সাদা একটু ওই যে কাপড়ের একটা অংশ রয়ে গেছে, তো এই অংশটা আমি কীভাবে ঠিক করবো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনারা দেখবেন যে শেষ পর্যন্ত এটা ঠিক হয়েছে। শুরুতে আমি যে কাজটি করবো আমি ছবিটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নেবো। আর ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমি এই ছবিতে আমি পেন টুলটি ইউজ করবো। পেন টুল ইউজ করে আমি ছবির ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো পেন টুল দিয়ে শুরুতে আমি একদম এই কর্নার থেকে ধরবো, এই কর্নার থেকে ধরে আমি ছবিটাকে বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে আমি এই যে কর্নারগুলো এইভাবে যখন ভিতরে চলে যাবে তখন আমি অল্টারে প্রেস রেখে আপনি একদম মিডিলে ক্লিক করলে কিন্তু এটা ভিতর থেকে চলে আসবে। তো এই যে কর্নারগুলোকে খুব সুন্দরভাবে ইয়ে করবেন। আর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা নিয়ে আমার চ্যানেলে আরও দু একটি ভিডিও আছে, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড কীভাবে পরিবর্তন করতে হয় এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এই যে এইভাবে আমার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার কাজটি করে নিয়ে আমি এই পাশ দিয়ে ঘুরিয়ে উপর দিয়ে চলে আসবো। এসে আমি একদম যে জায়গা থেকে শুরু করেছিলাম এই জায়গায় আবারও ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যদি দেখুন আমার এটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কিবোর্ডে কন্ট্রোল চাপ রেখে এন্টারে ক্লিক করবো। এন্টারে ক্লিক করার পর আমি এটি পিছনের ব্যাকগ্রাউন্ডটি ডিলেট করে দেবো। তো ডিলেট করার জন্য আমি ব্যাকগ্রাউন্ড একটি কালার সেট করে নেবো। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি এইটা রাখবো, এইটা রেখে আমি এই যে এই জায়গা থেকে আমি এটাকে নিচে নামিয়ে দেবো। নিচে নামিয়ে দিয়ে আমি যদি ব্র্যাক স্পেসে চাপ দিই, ব্র্যাক স্পেসে চাপ দেওয়ার পর দেখুন আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটি কিন্তু অলরেডি সরে গেছে। ব্যাকগ্রাউন্ডটি ডিলেট হয়ে যাওয়ার পর কন্ট্রোল ডি চেপে এটিকে ডি সিলেকশন করে দেবো। ডি সিলেকশন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার এটি এখন শুধু এই যে কর্নার দিয়ে যে শাড়ির হালকা সাইড রয়েছে তো এইটি আমি সরিয়ে দিব। আর এইটি সরিয়ে দেওয়ার জন্য আমি এই পাশ দিয়ে পেন টুল দিয়ে এই পাশ দিয়ে এইটুকু জায়গা আমি পেন টুল দিয়ে সিলেক্ট করে নেব। আমি এটাকে সিলেক্ট করে নেওয়ার পর আবারও কন্ট্রোল এন্টার চাপবো। কন্ট্রোল এন্টার চাপার পর আমি এই জায়গায় ফেদারের ব্যবহার করব। ফেদার দেওয়ার জন্য আমি কন্ট্রোল অল্টার জি চাপলেও ফেদার আসবে অথবা সিলেক্ট মেনু থেকে ফেদার অপশনে আসবো। ফেদার অপশনে এসে আমি 10 ফেদার দিব। 10 পিক্সেল দিয়ে আমি কন্ট্রোল সি চাপবো। কন্ট্রোল সি চাপার পর আমি কন্ট্রোল বি চাপবো। কন্ট্রোল বি চাপার পর যদি আপনারা লক্ষ্য করুন আমার লেয়ার উইন্ডোতে দুইটি লেয়ার হয়েছে। একটি লেয়ার হচ্ছে আমি এই যে এই যেইটুকু জায়গা সিলেক্ট করেছিলাম এইটুকু জায়গা। তো আমি এই জায়গাটাকে আবারও মুভ টুলে ফিরে যাব। মুভ টুলে ফিরে এসে আমি এই জায়গাটাকে আমি টান দিয়ে এই পাশে নিয়ে আসবো। এই পাশে নিয়ে এসে আমি এডিট মেনু থেকে ফ্রি ট্রান্সফর্ম করে নেব। ফ্রি ট্রান্সফর্ম হয়ে যাওয়ার পর আমি এটার উপরে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে আমি ফ্লিপ হরিজেন্টালে ক্লিক করব। ফ্লিপ হরিজেন্টালে ক্লিক করার পর আমি এন্টারে ক্লিক করে দেব। এন্টার চাপার পর আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার এটা কিন্তু মোটামুটি মিলে গেছে কিন্তু আমার একটু ওইটার কালারের সাথে এটার কালার মিলতেছে না, তো এই জন্য আমি একটু কালারটা
মিলিয়ে নেব। কালারটা মিলানোর জন্য আমি কারবাস দিয়ে আমি একটু লাইট করে নেব, আর কারবাস দেওয়ার জন্য কন্ট্রোল এম অথবা ইমেজ মেনুতে এসে অ্যাডজাস্টমেন্টে আসার পর আপনি এই যে এই জায়গায় কারবাসটি পেয়ে যাবেন। কারবাসটি পেয়ে যাওয়ার পর আপনি হালকা একটু লাইট দিয়ে নেবেন। হালকা একটু লাইট দেওয়ার পর দেখুন আমার এই যে এইটি কিন্তু মিলে গেছে এটার সাথে। এবার আমি দুইটি লেয়ার এক করে নেব, আর দুইটি লেয়ার এক করার জন্য কিবোর্ডে কন্ট্রোল ই প্রেস করলেই কিন্তু দুইটি লেয়ার এক হয়ে যাবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লেয়ার উইন্ডোতে আমার লেয়ার কিন্তু একটি লেয়ার। এইবার আপনি আপনার ছবিটার কালারগুলোকে কালার কারেকশন করার কাজ, আর কালার কারেকশন করার কালার এডিট করার জন্য এই যে এই জায়গায় হচ্ছে আপনার লাইট বা কালার কারেকশন করার যেই অপশনগুলো বা মেনুগুলো, সবগুলো মেনুই হচ্ছে ইমেজ মেনুতে আসার পর অ্যাডজাস্টমেন্টে আসার পর যেই মেনুগুলো পাবেন ওইগুলো সবগুলোই হচ্ছে কালার কারেকশন করার মেনু। তো আমি এটাতে সিলেক্টিভ কালারটা নিয়ে নিচ্ছি। সিলেক্টিভ কালার নিয়ে নেওয়ার পর ইউলুটা মাইনাস করে নিলাম, রেডটাকেও একটু মাইনাস করে নিব। তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো আপনার ছবির টুন অনুযায়ী আপনি কালার কারেকশনটি করে নেবেন। করে নেওয়ার পর পাসপোর্ট ছবিটি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার যদি আমি আপনাদেরকে একটি পেপারে নিয়ে দেখাই, তো পেপারে নেওয়ার জন্য আমি ফাইলে ক্লিক করব, নিউয়ে আসব। নিউয়ে আসার পর আমি এই জায়গায় পেপার সিলেক্ট করব এ4 সাইজ, করে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি যদি মুভ টুল দিয়ে আমি এই ছবিটাকে টান দিয়ে ধরে এই যে এইভাবে আনি, আনার পর কিন্তু এই যে দেখুন আমার এই যে ওয়ালটা চাপ রেখে আমি কিন্তু ছবির সংখ্যা বাড়িয়ে নিচ্ছি। তো এই যে এইভাবে কিন্তু আমার এই যে 5টি ছবি হয়েছে। আমি কন্ট্রোল ই চেপে আমি 5টিকে একটি লেয়ারে নিয়ে আসলাম। লেয়ারে নিয়ে আসে এই যে আমি নিচে আবারও এখন কিন্তু আমার একটা নিয়ে আমি 5টি ছবি নিয়ে আসতে পারতেছি। তো বন্ধুরা, একটা জয়েন্ট ছবিকেও আপনি খুব সহজেই সিঙ্গেল একটি পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তরিত করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এই কাজটি জানতেন না বা যাদের এই কাজটি আজকেই প্রথম দেখলেন, তো আশা করছি তাদের অনেক কাজে আসবে। আর যদি এই ভিডিওটি আপনাদের একটুকু কাজে আসে, তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, কারণ আমরা কন্টিনিউ এই ধরনের ভিডিও করতেই থাকবো। থ্যাংক ইউ ভিউয়ার্স, ভালো থাকবেন, ধন্যবাদ।